নমস্কার বন্ধুরা, ব্লু ম্যাপলস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব কাঁঠাল দানা ও ডাটা দিয়ে মুগ ডালের রেসিপি। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো চলুন, কীভাবে কাঁঠাল দানা দিয়ে আর ডাটা দিয়ে মুগ ডাল এই রেসিপি বানাতে হয় আমরা দেখে নিই। এখানে কাঁঠাল দানা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে ডাটা আর এখানে মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে তারপরে ধুয়ে নিয়েছি। একটু লাল লাল করে মুগ ডালটা ভেজে নিতে হবে। কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেলে এবারে আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবং একে একে ডাটা এবং কাঁঠাল দানাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। তো মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে আস্তে আস্তে সিদ্ধ হতে দেব। এটা এবার আমি ঢেকে দেব। তো কিছুক্ষণ পর, প্রায় 10-15 মিনিট পর, যখন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি সরিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়ন দিলাম। তেল গরম হওয়ার পরই ফোড়নটা দিলাম। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। তো এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, হলুদ পরিমাণ মতো, তারপরে দেব পরিমাণ মতো লবণ এবং দেব পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষভাবে বানানো তাই চিনিটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবং এই মুগ ডাল দিয়ে ডালের এই প্রিপারেশানটা পাতলা একদমই হবে না। মুগ ডাল অবশ্যই, মুগ ডাল রান্না করলে আমরা পাতলা করি না, মুগ ডাল একটু ঘনই খেতে ভালো লাগে। তো এটাও কিন্তু ঘনই হবে, তাহলেই কিন্তু এটা সুস্বাদু হবে, খেতে খুবই ভালো লাগবে। তো এবার এটা আমি একটু ফুটতে দেব। এটা ফুটে গেলে নামিয়ে নেব। চিনিটা দিয়ে দিলাম, নুন আগেই দিয়ে দিয়েছি। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এবার এটা যখন ফুটে উঠবে তখন আমি এটা নামিয়ে দেব। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা 1/2 চামচ জিরে গুঁড়ো। রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। নিরামিষ দিনে কিন্তু এই ডাল দিয়ে আপনারা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখুন, এটা ফুটে ওঠার পর আমি এটা ফ্লেমটা অফ করে দিয়েছি। কী সুন্দর ঘন হয়েছে ডালটা। তো এরকম ডালই কিন্তু এই প্রিপারেশানটার জন্য একদম ভালো লাগে খেতে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই রান্নাটিকে ট্রাই করবেন।